যারা দীর্ঘদিন ধরে ডলার বাই সেল বা মানি এক্সচেঞ্জ করছেন অথবা শান্তি পাচ্ছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আমার কমেন্ট বক্সে অনেক ধরনের কমেন্ট পাই যে কেউ কেউ প্রশ্ন করেছে যে ডলার বাই সেল করার জন্য কোনো ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে সেটি আপনাদের সাথে শেয়ার করতে। আবার অনেকেই নতুন রয়েছেন যারা ডলার বাই সেল করতে চাচ্ছেন কিন্তু কোনো উৎস পাচ্ছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা স্টেপ বাই স্টেপ আপনি যদি আজকের ভিডিওটি দেখতে থাকেন তাহলে পুরো বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেননা এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এমন কিছু ফিচার পাবেন যে ফিচারগুলোর কারণে সত্যি আপনি এই ওয়েবসাইটটির প্রেমে পড়ে যাবেন। এবং পাশাপাশি আপনাকে আমি এনশিওরিটি দিচ্ছি যে কেন আপনি এই ওয়েবসাইটটি পছন্দ করবেন। একটি ওয়েবসাইটটি পছন্দ করার জন্য কিছু সিক্রেট মেথড বা কিছু বিষয় রয়েছে যেই কারণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো কেন আপনি এই ওয়েবসাইটটিকে পছন্দ করবেন সেটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বরাবরের মতো অনুরোধ জানাবো, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটিতে আসার পরে আমি এই ধরনের ইন্টারফেস পেয়েছি যেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এবং ভিডিওটি শেষ করার শেষ মুহূর্তে কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেটি হয়তো আপনার প্রয়োজন হতে পারে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে TrustedCoinEx.com। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তারা ট্রাস্টওয়ার্দি বলে, কিন্তু এই ওয়েবসাইটটির স্পেশালিটি হচ্ছে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বিশেষ করে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যারা তাদের পেমেন্ট বা যে তাদের উদ্যোগগুলো রয়েছে বা কারেন্সিগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হন বা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হন, যাতে করে তারা কোনো ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট খুঁজে পান না। এই ওয়েবসাইটটি আপনি পছন্দ করতে পারেন। যেহেতু আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম হতে চলেছে। এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটি শো করছে। এই ওয়েবসাইটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি 5 থেকে 30 মিনিটের ভিতরে সম্পূর্ণ লেনদেনগুলো শো করা হবে এবং আপনি সব কিছু বিশেষ করে নেটেলার, নগদ, রকেট, বিকাশ ইত্যাদি এর মাধ্যমে পেমেন্টগুলো খুব সহজেই এখান থেকে আপনি রিসিভ এবং সেন্ড করতে পারেন। এবং আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে মিনিমাম $1 হলে আপনি লেনদেন করতে পারবেন এবং লেনদেন করার পরে 0.1 সেন্ট আপনি এখান থেকে কমিশন পাবেন। এটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং পাশাপাশি আমাকেও মুগ্ধ করেছে। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন তাদের রিজার্ভের অবস্থা। একটি ওয়েবসাইটে আসার পরে আপনার প্রথমত যে কারণটি খুঁজে নিতে হবে সেটি হচ্ছে তাদের রিজার্ভ কেমন, অর্থাৎ বিভিন্ন যে পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট মেথডের মধ্যে তাদের রিজার্ভগুলো আপনাকে দেখতে হবে। এখানে পারফেক্ট মানিতে প্রায় $300 রয়েছে, ইথেরামের মধ্যে প্রায় ৭৭.৫৫ USD রয়েছে এবং একইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে বিকাশের মধ্যে টাকার পরিমাণটা দিয়েছে, রকেটের মধ্যে টাকার পরিমাণটা দিয়েছে এবং নগদের মধ্যে টাকার পরিমাণটা দিয়েছে। অর্থাৎ রিজার্ভ যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটি পছন্দ করতে পারবেন। এবং আরেকটি কথা না বলে নয়, সেটি হচ্ছে লেটেস্ট এক্সচেঞ্জগুলো আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে হবে। লেটেস্ট এক্সচেঞ্জের যে ডেটগুলো রয়েছে এবং সময়গুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সব কিছু তারা শেয়ার করেছে। আশা করি এই কারণটি দেখার পরে আপনি এটিকে পছন্দ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে রিভিউ দেওয়া রয়েছে প্রায় 5 স্টারের মতো, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় রয়েছে টুডেস ডে বাই সেল রেট। বাই সেল রেটটা বিটকয়েনের এত, লিটকয়েনের এত এবং সব কিছু পেমেন্ট যে বাই এবং সেল সব কিছু পেমেন্ট তারা এখানে দিয়ে দিয়েছে। টোটাল মেম্বার্স হচ্ছে এত এবং টোটাল এক্সচেঞ্জ এত, কাস্টমার ফিডব্যাক 47, টোটাল উইথড্র হচ্ছে 160। এই ওয়েবসাইটটিতে আসার পরে এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনি কনফার্ম হতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটিতে বাই সেল করতে পারেন আপনার এক্সচেঞ্জগুলো। এবার আসি আরেকটি বিষয় না বললে না, সেটি হচ্ছে এই ওয়েবসাইটটির যদি ইউআরএলটি আপনি কপি করেন, কপি করার পরে আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে এটি মার্কেটে রয়েছে কিনা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই whois.net-এর মধ্যে আসতে হবে। whois.net এমন একটি প্ল্যাটফর্ম, যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের শুরু অলরাইট হু ইজ ডট নেট এর মাধ্যমে আমি জানতে পারলাম যে আপডেটের ডেট হচ্ছে 24 তারিখ মার্চের 2020 তারা আপডেট করেছে তাদের ওয়েবসাইটটি এবং এটি ক্রিয়েশন ডেট হচ্ছে 24 তারিখ মার্চের 2020 এবং রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট হচ্ছে 2021 সাল। তাহলে আমি নিশ্চিত যে এই ওয়েবসাইটটি রচিত রয়েছে এবং এটি সহজে এবং খুব সহজেই লেনদেন করছে। সো আপনি এটি করার পরে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে একটি সাইন আপ করে নিতে হবে, সাইন আপ ফ্রি, এবং সাইন আপ করে নেওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন, যে অপশনগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সেটি অবশ্যই আপনি একের পর এক দেখতে পাবেন। এবং এখানে ট্র্যাক এক্সচেঞ্জ রয়েছে, আপনি ট্র্যাকিং করতে পারবেন যে এক্সচেঞ্জগুলো যে আইডিটা আপনি পাবেন সেই আইডিটা এখানে দেওয়ার পরে এটি অবশ্যই নতুন কিছু নয়, সেটি ট্র্যাকিংয়ের মাধ্যমে কী অবস্থায় রয়েছে সেটি দেখে নিতে পারবেন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে সেন্ড থেকে রিসিভ করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, স্কিল, ডলার, পারফেক্ট মানি, ইথেরাম, তারপর বিটকয়েন, লিটকয়েন, বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে। সো আমি একটি পেমেন্ট দেখাচ্ছি, স্কিল ডলার $10 থেকে আমি বিকাশে নিব, তার মানে বিকাশে নিতে হলে আমাকে 870 টাকাতে নিতে হবে। সো আমি এক্সচেঞ্জে ক্লিক করছি, এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। সো এখানে যে ইনফরমেশনগুলো দেবেন সেই ইনফরমেশনগুলো অবশ্যই একদম ক্লিয়ার হতে হবে, অর্থাৎ ট্রু হতে হবে। সো এক কথায় বলা যায় আপনাকে এক্সচেঞ্জ করতে হলে আপনাকে প্রোভাইড করতে হবে পারফেক্ট ইনফরমেশনগুলো। এরপর প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন, এখানে এক্সচেঞ্জ আইডিটা পাবেন যেটির মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন, অর্থাৎ এটি আপনি সংরক্ষণ রাখবেন। এটি হচ্ছে আপনার আইডেন্টিটি, অর্থাৎ আপনি যে লেনদেন করেছেন সেই লেনদেনের আইডেন্টিটি হচ্ছে এটা, এটা ট্র্যাকিং করার সবচেয়ে সহজ উপায়। দিস এক্সচেঞ্জ ইজ ডান ম্যানুয়ালি বাই অ্যান অপারেটর, ওয়ার্ক টাইম 9 AM to 11 PM, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এবং এখানে অ্যামাউন্ট সেন্ড $10, অ্যামাউন্ট রিসিভ 870 টাকা, এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এরপর আমি কনফার্ম অর্ডারে ক্লিক করব, কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি এখানে লেখা রয়েছে, স্কিল এটি আমার জিমেল, যে এখানে জিমেল আইডিটা দেওয়া রয়েছে, অর্থাৎ ইমেল আইডিটা দেওয়া রয়েছে। এই স্কিল মেইলে ডলার পাঠিয়ে ট্রানজ্যাকশন বেস অপশনে আপনার স্কিল মেইলটি দিয়ে দিন, অর্থাৎ আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এই ইমেলে আপনাকে অ্যামাউন্টটা পাঠাতে হবে। পাঠানোর পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনাকে বসাতে হবে, তার মানে ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে বসাতে হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা বসানোর পরে আপনাকে অবশ্যই কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করতে হবে। কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে, অর্থাৎ একটি পেন্ডিংয়ে রাখবে। সো সহজেই বলা যায় এটি সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে আপনাকে পেমেন্টটি অবশ্যই তারা সেন্ড করে দেবে। এখানে আমার একটি মেসেজ এসেছে, থ্যাংক ইউ আফটার ম্যানুয়ালি কনফার্ম ইয়োর ট্রানজ্যাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ, অর্থাৎ তারা এটি চেক করবে, চেক করার পরে সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে আপনাকে সেই পেমেন্টের কী অবস্থা অর্থাৎ দেখার পরে সেটি অবশ্যই চেক করার পরে সেন্ড করে দিবে। এবার যদি কোনো কারণে যদি হ্যাং হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, সো আপনি এখানে ট্রানজ্যাকশন যেটি আইডি রয়েছে সেটি এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে সেটি ট্র্যাকিং করে জানতে পারবেন যেটি কী অবস্থায় রয়েছে, পেমেন্টটি কোনো প্রবলেম হলো কি না। অর্থাৎ এক কথায় বলা যায় খুব স্বচ্ছ বা ক্রিস্টাল ক্লিয়ারই তারা একের পর এক সব কিছু এখানে সাজিয়ে রেখেছে। সুতরাং আমি বলবো এই ওয়েবসাইটটি বিশেষ করে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ফ্রিল্যান্সারদের জন্য একটি অসাধারণ বা অবারিত একটি সুযোগ, যেই সুযোগটা আপনি লুপে নিতে পারেন। এবং আপনার কোনো কোয়েরি বা প্রশ্ন থাকলে আপনি উই আর হেয়ারে ক্লিক করলে সাথে সাথে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এই হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করার সবচেয়ে সহজ উপায়। আরেকটি বড় ব্যাপার হচ্ছে আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনি স্ক্রল ডাউন করে চলে যাবেন, এরপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটি দেখতে পাচ্ছেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো এখানে রয়েছে, আপনি সেই কোয়েশ্চেনগুলো দেখার পরে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন এখানে আপনি কাজ করবেন কিনা। সো আশা করি বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো স্টে কুল, স্টে হোম, স্টে টিউনড উইথ লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। I will catch you guys in my next video. Till then, take care.